গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, এখন বাজে 10:30, আর আমি এখন থেকে তোমাদের সাথে কথা বলতে চলে এলাম। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার দিনটা শুরু করছি। তো আজকে হচ্ছে বুধবার, আর আজকে আমি একটু মেয়েকে গানে নিয়ে এখন বেরোচ্ছি। সকালে রান্নাবান্না হয়ে গেছে, সোমালো খেয়ে বেরিয়ে গেছে, আর যেহেতু আজকে খুব তাড়াহুড়ো ছিল, কেন মেয়েকে এই সময় নিয়ে বেরিয়ে যেতে হবে, সেই জন্য মানে সকালে তাড়াহুড়ো করে রান্নাটা করে নিয়েছি, আর তোমাদের সাথে রান্নাটা সেই জন্য শেয়ার করে নিই। আর আমি এখন টিফিন খেতে খেতেই তোমাদের সাথে কথা বলছি, কেন টিফিন খাওয়ার আমার সময় নেই, যেটুকু পারবো খেয়ে চলে যাবো আর এসে আবার খাবো। আর শনিবার দিন গানের স্কুলে এতই গ্যাদারিং হচ্ছিল, তো যিনি গান শেখান, আমি গানের দিদিমণিকে বলেছিলাম যে আমার ছোট বাচ্চা, আমি যদি একটু ফাঁকা সময় ওকে শেখানো যেত একা, তাহলে আমার বেশ মানে ভালো লাগতো, কারণ এখন করোনা যেহেতু সিচুয়েশন চলছে। তো তিনি রাজি হয়ে বললেন ঠিক আছে, তুমি তাহলে বুধবারের দিন নিয়ে আসো, আমি ওকে ফাঁকা সময় করিয়ে দিতে পারবো। তো সেই জন্য আমি তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি, আর টিফিন খাওয়ারও সময় নেই, তোমাদের সাথে কথা বলতে বলতে যেটুকু টিফিন খেয়ে নিয়েছি এসে আবার খাবো। তো এখন টাইম হয়ে গেছে, চলো আমি মেয়েকে নিয়ে গান শেখাতে চলে যাচ্ছি, আর এসে আবার তোমাদের সাথে পরে কথা বলছি। আর এই গানের স্কুলে পৌঁছে গেছি, ছাতা আনতে ভুলে গেছি। চলে এলাম গান থেকে, এবার একটু 5 মিনিট বসে রেস্ট নিয়ে তবে স্নানে যাবো, পরে আবার কথা বলছি। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন দুপুর 2:30 আর আমরা লাঞ্চের টেবিলে চলে এসেছি। তো আজকে সকালে তোমাদের সাথে রান্না শেয়ার করে নিই, আর এখন আমার দুপুরে লাঞ্চে কি কি মেনু আছে তোমাদেরকে দেখাই। আর আমার লাঞ্চের মেনুতে আছে দেখো, ভাত নিম পাতা ভেজে আলু দিয়ে মেখেছি, আর এদিকে আছে আলু পটলের চচ্চড়ি, এখানে আছে ডাল মুসুর ডাল সেদ্ধ, আর আছে মোলা মাছ সর্ষে বাটা দিয়ে করেছি। আর এদিকে দেখো মেয়ে খেতে বসেছে, আর ওদিকে মা খেতে বসেছে। তো চলো আমরা এবার খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধ্যে 6:30 বাজে আর আমি তোমাদের সাথে কথা বলতে চলে এলাম। আর সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, মেয়ে সবাই মাত্র ঘুম থেকে উঠেছে, তো মেয়েও টিফিন করবে আর আমরাও টিফিন করব। তার আগে আমি একটা কাজ সেরে নেবো, সেটা হচ্ছে কালকে বৃহস্পতিবার আমাদের নিরামিষ, তো কালকে আমাদের বাড়িতে মানে নিরামিষের দিন বেশিরভাগ ক্ষেত্রে পনির হয়, তো কালকে আর পনির বানাচ্ছি না, তার পরিবর্তে আজকে আমি দুধ দিয়ে ছানা তৈরি করে সেই ছানার তরকারি বানাবো। তো তারই এখন প্রিপারেশন নিচ্ছে আর কি। তো কালকে সকালেই দুধের ছানা তৈরি করে আর সঙ্গে সঙ্গে তরকারি করা যাবে না, তো সেই জন্য আমি আজকে সন্ধ্যেবেলায় ছানাটাকে রেডি করে রাখবো আর সকালবেলায় তরকারি করব। তো কিভাবে বানাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও দেখো। ফ্রিজ থেকে বার করে নিচ্ছি, যেহেতু ডিপ ফ্রিজে রয়েছে সেই জন্য এটাকে জলের মধ্যে দিয়ে দেবো।
জলের মধ্যে দিচ্ছি। জলের মধ্যে থাক, যখন ভেতরে বরফটা গলে যাবে দেখো শক্ত, মানে দুধটা শক্ত হয়ে আছে, একদম বরফ হয়ে গেছে, ডিসে ভিজে ছিল বলে এই অবস্থা। জলে দিয়ে রাখি, বরফটা গলে যাবে তারপরে দুধে দুধটাকে জাল দেবো। আর দুধের ছানা বানানোর জন্য এই দুটো প্যাকেট দুধ ডিপ ফ্রিজে ছিল, তো ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়েছি, নিয়ে এই দুধটাকে জাল দেবো। দুধের ছানা বানাবার জন্য এখানে আমি ক্যালসিয়াম ল্যাকটেট পাউডার ব্যবহার করছি। আর আমি দুধের মধ্যে এই 1 চামচ ক্যালসিয়াম ল্যাকটেট পাউডার দিয়ে দিলাম। ওই দুধটা ছানা করো না বলে ওই দুধটা এনে রেখে দিচ্ছি, এই দুধটা আমি ছানা বানাবো। এবার ক্যালসিয়াম ল্যাকটেটটা দিয়ে একে ফুটতে দিতে হবে। এখানে দেখো ক্যালসিয়াম ল্যাকটেট পাউডারটা দুধের মধ্যে দেওয়াতে ছানা হয়ে গেছে। আর এই ছানাটা এবার ঠান্ডা হোক, তারপরে পরে আবার আমি তোমাদের দেখাচ্ছি কি করছি। আর এই দেখো আমার ছানা রেডি হয়ে গেছে। এবার এই ছানাটাকে আমি এরকম একটা ছাঁকনি নিচ্ছি, নিয়ে দেখো এরকম জল বেরোচ্ছে। ভালো করে ছানাগুলো থেকে জলগুলো বার করে নিতে হবে। আর এই দুধের ছানাটার মধ্যে দিলাম ছোট এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, সেই ছোট এলাচ গুঁড়ো, চিনি, ময়দা, আর সাদা তেল। এবার এটাকে ভালো করে মাখতে হবে। আর এখানে লেচিটা মাখা হয়ে গেছে। আর এদিকে একটা থালার পেছনে সাদা তেল দিয়ে মাখিয়ে নিলাম। এবার লেচিটা আমি এখানে সাদা তেল গুলিয়ে তার উপর রেখেছি। আর এরকম একটা ডিশ নিয়ে এরকম চেপে দিচ্ছি যাতে সব দিকে সমান হয়, যখন ছানাটা কাটবে তখন পিসগুলো সমান হবে। আমার একটু মাথা খারাপ। আঙুল দিয়ে করলাম আর এরকম পিস পিস করে
সব পাতা কেটে বের করে নেব। আর আমার ছানা রেডি হয়ে গেছে, এবার এগুলোকে ভেজে নেব। আর আমি কড়াইতে তেল দিয়েছি, তেলের মধ্যে ছোট এলাচ দিয়েছি আর ছানাগুলোকে ছেড়ে দিয়েছি। এবার ছানাগুলোকে আমি খুব একটা লাল লাল করবো না, সামান্য সামান্য লাল লাল ভাজা হয়ে আসলে, মানে সামান্য লাল আর কি ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। বেশি জোরে আসবি না, এগুলো লাল হয়ে যাবে একদম। আর এই ছানাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। আর এখানে দেখো ছানাটা ভাজা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। বাকিটা কড়াইতে ভাজা ভাজা হচ্ছে। তো আমার ছানা রেডি, এবার কালকে সকালে তরকারি হবে। আর আমি কিরকম করে ছানা বানালাম তোমাদের দেখালাম, তো তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও তোমরা এইভাবে ছানার তরকারি বানাও কিনা। আর আমার পাশেও বানিয়ে দেখো, খুব ভালো হয়, খারাপ হয় না। কিন্তু যখন দুধটা ফোটাবে, ফোটাবে যখন ক্যালসিয়াম ল্যাকটেট পাউডারটা দেবে, তখন তোমরা তোমাদের পরিমাণ মতো দিও, যে তোমাদের দুধ কতটা সেই বুঝে তোমরা ক্যালসিয়াম ল্যাকটেট পাউডারটা দেবে। তারপর দেখলে ছানা হয়ে গেলে যেরকম ছানা। আর আমি ছাঁকনিতে ছানা জলটা সেকেছি, তোমরা কি করবে যদি ছাঁকনিতে না ছাঁকতে পারো, তাহলে তোমরা একটা কাপড় নিয়ে নিতে পারো, তার মধ্যে ছানাটা রেখে ভালো করে জলটা নিংড়ে তারপরে ছানাটাকে মাখবে। আর ছানার মধ্যে ময়দা বেশি দিয়ে দেবে না, কারণ ময়দা বেশি দিলে না স্বাদটা তখন ময়দা ময়দা লাগবে, তখন আর দুধের যে স্বাদ আছে সেটা আসবে না। আর তোমরা খেয়ে দেখো এই দুধের ছানাটা, পনির যতটা খেতে না ভালো হয়, পনির তো তোমরা সবাই খেয়েছো আর পনির যা খেতে। তো আমি এখনো ডিনার করিনি, ডিনার করে নেবো। আর মেয়ের খাওয়া এরকম মানে স্বাদ, তার থেকে মানে মানে কি বলবো, অনেক বেশি স্বাদ তোমার এই দুধের ছানাতে খেতে লাগে। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে। আর আমি যা যা দিয়েছি সেগুলো দিয়েই বানিও। তো আর আমার এখনো ডিনার হয়নি, আমি ডিনার করতেই বসেছি তোমাদের সাথে কথা বলে, এবার আমি ডিনারে করে নেবো। তো আমার কাছে সমারলো মা সব খাচ্ছে, তো আমি এখন খেয়ে নেবো। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে, গুড নাইট অল অফ ইউ, টাটা।